নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি। কচু শাক কাটার পদ্ধতি থেকে শুরু করে কীভাবে কচু শাক রান্না করলে সেটা খেলে গলা চুলকাবে না বা গলা কুটকুট করবে না, সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি কচু শাকটা কেটে নেব। কচু শাক কাটতে গেলেই কচুর কষ্টটা লেগে হাতে কালো দাগ হয়ে যায় সবসময়, তো সেই দাগটা যাতে সঙ্গে সঙ্গে উঠে যায় তার জন্য আমি হাতে প্রথমে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, তারপর একটু হলুদ গুঁড়ো এই সর্ষের তেলের ওপরেই এভাবে মাখিয়ে নিচ্ছি। এতে কচু শাক কাটার সময় হাতে যে কালো দাগটা হয়ে যাবে সেটা কিন্তু ধুলেই সঙ্গে সঙ্গে উঠে যাবে। হাতে তেল হলুদ মাখিয়ে নেওয়ার পর এবার আমি কচু শাকগুলো কেটে নেব। বাজার থেকে কিনে আনার পর কচু শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। যে কোনো ধরনের ডাঁটা আমরা যেভাবে কাটি সেভাবেই কিন্তু কচু শাক কাটতে হয়। মানে কচু শাকে প্রথমে এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়, তারপর এগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হয়। কচু শাক কাটার সময় কিন্তু খুব একটা হাত চুলকায় না, তবে কচু শাক ধুতে গেলে অনেক সময় হাত চুলকায়। তাই যখনই কচু শাক ধোবেন, সেটা কচু শাক কাটার আগে হোক বা পরে, তখনই কিন্তু হাতে একটা কিচেন গ্লাভস পরে নেবেন অথবা কোনো প্লাস্টিক জড়িয়ে নেবেন। মানে কচু শাক ধোয়ার জলটা যেন হাতে না লাগে। কচু শাকের গোড়ার দিকটায় দেখবেন এরকম অনেকগুলো লেয়ার থাকে, তো গোড়া থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়ার পর এই লেয়ারগুলো খুলে লেয়ারগুলোকেও কিন্তু খোসা ছাড়িয়ে একই রকমভাবে টুকরো করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ধোয়ার পরেও কিন্তু এর মধ্যে একটু একটু নোংরা রয়েছে, তাই কচু শাক কাটার আগেও একবার ধুতে হবে, কচু শাক কাটার পরেও একবার ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে কচু শাক কাটার সময়ও কিন্তু হাতে একটা প্লাস্টিক জড়িয়ে রাখতে পারেন ফর সেফটি। তো এই ছিল কচু শাক কাটার সম্পূর্ণ বৃত্তান্ত। একই রকমভাবে সমস্ত কচু শাকগুলো আমি কেটে রেডি করে নিচ্ছি। কচু শাকগুলো কাটার পর আবারও এগুলোকে আমি একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর কচু শাকগুলোকে একটা কড়াইয়ের মধ্যে রেখেছি। এখানে টোটাল তিনটে কচু গাছ ছিল, ওজনে প্রায় 1 কেজি মতো হবে। তো এই কচু শাকের মধ্যে আমি ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে নুন এবং 2 চা চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে তেঁতুলও ব্যবহার করতে পারেন, তবে লেবুর রস কিন্তু এখানে অতটা এফেক্টিভ হবে না। এবার কচু শাকটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। কচু শাক সেদ্ধ করার সময় ভিনিগারটা দেওয়া হলে কচু শাক খাওয়ার সময় কিন্তু আর গলা কুটকুট করার কোনো সম্ভাবনাই থাকবে না। কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই কচু শাকটাকে 8 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। 3-4 মিনিট পর আমি একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। অলরেডি দেখুন কচু শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর পরিমাণে অনেকটাই কমে গেছে। কচু শাকগুলোকে একবার ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। সেদ্ধ করার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়া হলে কচু শাকগুলো সেদ্ধ করার পর কালো হয়ে যাবে না। হলুদটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে কড়াইটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও এটাকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। কচু শাকটা এই সময় খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো এবার এই সেদ্ধ কচু শাক থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নিতে হবে। একটা ছাঁকনি বা ঝুড়ির ওপরে রেখে দেওয়া হলে কচু শাকের জলটা 10-15 মিনিটের মধ্যেই সম্পূর্ণভাবে ঝরে যাবে, আর ভিনিগারের টক ভাবটাও কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে, তাতে কচু শাক একটুও টক লাগবে না। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 1টা তেজপাতা এবং 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম ফোড়নের জন্য। জিরে এবং শুকনো লঙ্কার কালারটা পুরোপুরি চেঞ্জ হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একসাথে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। 1.5 ইঞ্চ মতো আদা এবং 3টে কাঁচা লঙ্কা আমি এখানে একসাথে বেটে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা বা কুড়িয়ে রাখা নারকেল। মোটামুটি 1/2 কাপ মতো নারকেল কোড়ানো আমি এখানে ব্যবহার করেছি। এবার নারকেল কোড়াটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। নারকেল দেওয়া হলে এই নিরামিষ কচু শাকের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। নারকেল কোড়ানোটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকেও 1 মিনিট মতো ভেজে নিয়েছি।
এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা কচু শাকটা, মানে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা। কচু শাকটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাগুলোকে প্রায় 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর এগুলোকে আমি প্রেশার কুকারে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা দেওয়ার পর আবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নিরামিষ কচু শাক ছোলা নারকেল দিয়ে রান্না করা হলে কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলা গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এই ভাজা মশলা তৈরি করেছি। আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদমতো মিষ্টি। এই ভাজা মশলা তৈরির একটা ডিটেল রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার এই কচু শাকটা একদম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে কচু শাকটাকে প্রায় 8 থেকে 10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন কচু শাকটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে। নামানোর আগে কচু শাকটা একটু টেস্ট করে নুন মিষ্টির পরিমাণটা চেক করে নেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে কচু শাকটাকে আমি সার্ভ করে দিয়েছি। ঠিক এই পদ্ধতিতে রান্না করা কচু শাক খেলে কিন্তু কখনো গলা চুলকাবে না, এটা আমার গ্যারেন্টি। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে নিরামিষ কচু শাক রান্না করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।